শুরু করছি পরবর্তী পাঠ, অভিষেক কবিতাটির পাঠ ও আলোচনা। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাশিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। রথীন্দ্র সব বীর রথি, বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ বীর অলঙ্কারে সাজলেন যুদ্ধযাত্রার জন্য। তার যুদ্ধযাত্রা দেখে কখনো মনে হচ্ছে তারকাসুর বধকারী কার্তিকের কথা, আবার কখনো বা মনে হচ্ছে কিরীটি অর্থাৎ অর্জুন, অর্জুনের আরেক নাম কিরীটি। পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা আশ্রয় নিয়েছিলেন বিরাট রাজার গৃহে। বিরাট রাজার গৃহে তারা সকলেই ছদ্মনামে ছিলেন, সেখানে অর্জুনের নাম ছিল বৃহন্নলা। তাই বিরাট রাজার গোধন যখন উদ্ধার করার প্রয়োজন হয়েছিল তখন বিরাট রাজের পুত্র উত্তরের সঙ্গে অর্জুন গিয়েছিলেন গোধন রক্ষা করতে। তাদের অস্ত্র তারা রেখে এসেছিলেন সমীবৃক্ষে। সেই সমীবৃক্ষের কাছে বীর অর্জুনকে দেখে যেমন মনে হয়েছিল, এখন এই মেঘনাথকেও সেই রকমই মনে হচ্ছে। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, তার রথ মেঘের বর্ণের আর তার চাকায় যেন বিদ্যুতের ছটা। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ধ্বজ পতাকা, পতাকায় রয়েছে যেন ইন্দ্রধনু রামধনুর রং। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গ হচ্ছে ঘোড়া অশ্ব, সেই তুরঙ্গ অর্থাৎ দ্রুত গতিতে এগিয়ে চলল তার রথ। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি কর যুগ, হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। ঠিক এই যুদ্ধ সাজের মুহূর্তেই সেখানে এসে উপস্থিত হল মেঘনাদের স্ত্রী প্রমীলা। প্রমীলা এসে তার হাত ধরে বলছে, কিভাবে হাত ধরে আছে, যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, যেমন করে স্বর্ণলতা কোনো বড় গাছকে আঁকড়ে ধরে ঠিক সেইভাবে মেঘনাদের হাত আঁকড়ে ধরল তার স্ত্রী প্রমীলা। কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণসখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি, প্রমীলাকে কোথায় রেখে মেঘনাদ চলে যাচ্ছে এই আরতি সে জানালো। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী, মেঘনাদ বিহনে প্রমীলা কিভাবে প্রাণ ধারণ করবে এ কথাই সে জানাচ্ছে। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। গভীর বনে যখন হাতির দল হেঁটে যায় তখন হাতির পা জড়িয়ে ধরে ব্রততি অর্থাৎ লতা, তখন সব হাতিরা চলে গেলেও যে দলপতি যুথনাথ মানে দলপতি সে কিন্তু তাকে পদাশ্রয়ে রাখে অর্থাৎ তার পায়ে স্থান দেয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি, তবে মেঘনাথ কেন আজ কিঙ্করি মানে দাসী, প্রমীলা নিজেকে দাসী রূপে বর্ণনা করছে, তাকে ছেড়ে কেন চলে যাচ্ছে। হাসি উত্তরিলা মেঘনাদ, একটু হেসে মেঘনাদ উত্তরিলা মানে উত্তর করল, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। ইন্দ্রজিৎকে যে দৃঢ় বন্ধনে প্রমীলা আবদ্ধ করেছে সেই বন্ধন ছিন্ন করবার অধিকার বা ক্ষমতা কারো নেই। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে, খুব শীঘ্রই রাঘব অর্থাৎ রামচন্দ্রকে বধ করে সে প্রমীলার কাছে ফিরে আসবে এই প্রতিশ্রুতি দিল।
বিদায় এবে দেহ বিধুমুখী, বিধু মানে চাঁদ, বিধুমুখী চাঁদের মতো সুন্দর মুখ যার। এখানে বিধুমুখী প্রমীলা, প্রমীলার কাছে মেঘনাদ বিদায় নিয়ে চললেন। আজ এটুকুই থাক।